আবুল কাশেম, জন্ম 1952 সালে। তার বাবা চট্টগ্রামের সন্দীপের রহমতপুরের আবু বকর সিদ্দিক। সন্দীপের এবি হাই স্কুল থেকে 1973 সালে মাধ্যমিক, ওমরগনি কলেজ থেকে 1975 সালে উচ্চ মাধ্যমিক ও চট্টগ্রামের নাজিরহাট ডিগ্রি কলেজ থেকে 1978 সালে বিএ সম্পন্ন করেন আবুল কাশেম। 80 দশকে তিনি যুক্তরাষ্ট্রে পাড়ি দেন। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের ব্রুকলিনে স্প্যারো কন্ট্রাক্টিং এর কাজ নেন। 1987 সালে গড়ে তোলেন কাশেম কন্ট্রাক্টিং। আবুল কাশেম 2008 সালে জাসদ থেকে আওয়ামী লীগে যোগ দেন। তিনি আওয়ামী লীগের যুক্তরাষ্ট্র শাখার 10 নম্বর সহসভাপতি। যুক্তরাষ্ট্রে নির্মাণ ব্যবসা রয়েছে তার। সরকারের সাবেক একজন পদস্থ ব্যক্তির কাছে নতুন ব্যাংকের মালিক হওয়ার আশ্বাস পেয়ে 2017 সালে দেশে আসেন আওয়ামী লীগের যুক্তরাষ্ট্র শাখার সহসভাপতি আবুল কাশেম। অনুমোদন পাওয়ার আগেই রাজধানীর বনানী ডিওএসএসে প্রস্তাবিত পিপলস ব্যাংক লিমিটেড নামে একটি সাইনবোর্ড ব্যবহার করে কার্যালয় খোলেন তিনি। এরপর ব্যাংকের পরিচালক বানানোর আশ্বাস দিয়ে ব্যবসায়ী সহ বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাছ থেকে মূলধন ও বাড়তি খরচ সংগ্রহ শুরু করেন। এভাবে কেটে যায় প্রায় 2 বছর। বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদ 2019 সালের 17 ফেব্রুয়ারি পিপুলস ব্যাংকের নীতিগত অনুমোদন দেয়। নীতিগত অনুমোদন পাওয়া পিপুলস ব্যাংকের চেয়ারম্যান ছিলেন আবুল কাশেম। ওই অনুমোদনের পর পিপুলস ব্যাংক আর আলোর মুখ দেখেনি। শর্ত পালন করতে না পারায় ব্যাংকটির প্রাথমিক অনুমোদনও বাতিল করে দেয় বাংলাদেশ ব্যাংক। কিন্তু অনুমোদনের আগে ব্যাংকের নামে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাছ থেকে নেওয়া অর্থ ফেরত দেননি আবুল কাশেম। ব্যাংকের পরিচালক বানানোর কথা বলে এসব অর্থ সংগ্রহ করা হয়েছিল। সেই টাকায় আবুল কাশেম গুলশানে কেনেন ফ্ল্যাট, কেনেন দামি গাড়ি। অনুমোদনের পর বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদ ব্যাংকটিকে লেটার অব ইন্টেন্ট দেয়। তবে 3 বছরে কয়েক দফায় সময় নিয়েও সে লেটার অব ইন্টেন্ট শর্ত পূরণ করতে পারেনি। ব্যাংক গঠনের জন্য আবুল কাশেম যে সম্পদের হিসেব বাংলাদেশ ব্যাংকে জমা দেন তার সবকটির সত্যতাও খুঁজে পায়নি কেন্দ্রীয় ব্যাংক। আবুল কাশেমের বিরুদ্ধে দায়ের করা মামলার তদন্ত চলছে বলে জানায় সিআইডির ফাইন্যান্সিয়াল ক্রাইম ইউনিটের পরিদর্শক মোহাম্মদ মনিরুজ্জামান। তদন্ত করতেছি, আপনি যদি মানে বিশদ অধিকতর আরো ইনফরমেশন জানতে চান আমাদের মিডিয়া শাখায় একটু যোগাযোগ করেন। তথ্য বলছে পিপুলস ব্যাংকের পরিচালক বানানো ও শেয়ার বাজারে বিনিয়োগের কথা বলে ই কমার্স প্রতিষ্ঠান আলেশা মার্ট থেকেও 100 কোটি টাকা নিয়েছেন আবুল কাশেম। এ ঘটনায় পুলিশের অপরাধ তদন্ত বিভাগ আবুল কাশেমের বিরুদ্ধে মামলা করেছে। পাশাপাশি বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা আরোপ করা হয়। এর কয়েক ঘন্টার মধ্যে গেল বুধবার মধ্যরাতে দেশ ছাড়তে চাইলে রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বর্তমানে কারাগারে রয়েছেন আবুল কাশেম। অনেক দেশ টিভি ঢাকা।